ফরিদপুরের ভাঙ্গায় চলচ্চিত্রকার তারেক মাসুদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তার ছোট ভাই হাবিবুর রহমান মাসুদ। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের নামের একটি সাইনবোর্ড ভেঙে ফেলে দুর্বৃত্তরা। সাইনবোর্ডটিতে তারেক মাসুদের বাড়ি সংবলিত লেখা ছিল। এই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর ওই ভাঙা সাইনবোর্ডটি পুনর্নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন। তবে সাইনবোর্ডে ভাঙার ঘটনার পর থেকে তারেক মাসুদের পরিবারের মাঝে অনেকটা নিরাপত্তাহীনতা দেখা দেয়। পরে এই ঘটনায় তারেক মাসুদের গ্রামের বাড়ি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাবিবুর রহমান মাসুদ। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সাইনবোর্ডটি পুনর্নির্মাণ করে দেওয়া হয় এবং জানানো হয় বিষয়টি স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।